ভোগবার খাইনি চবা বিসি কামাহাতি সারা ভারত কৃষক সভা বিলোনিয়া বখাস্তে কমিটিনি বখাক্তি বরম ইয়াফার জাখা সারা ভারত কৃষক সভা বিলোনিয়া বখাস্তে কমিটিনি লোয়া জিয়ংবাই চা সাল ফং দাম কৃষক তামা জোড়া ইয়াকসি বোতল বেদে কমিটি হাবানগ হোবার চবাও লাংমর নেরন বরম ইয়াফার পান্ডা খাই জাখা মানজাখা কৃষক সভানে বিলোনিয়া বেদে কমিটিনি তাংফা বাবুল দেবনার ইয়াকসি বোতল হাঙ্কর কমিটিনি তাংফা বাসুদেব মজুমদার খেত মজুর ইউনিয়নী আদং দীপঙ্কর সেনকারী কুবনী আদং র অন্যান্য গণসংগঠন গত এক বছর যাবৎ এই আন্দোলনটাকে আজকে সফল করার ক্ষেত্রে লড়াইকে সমস্ত অংশে মানুষকে সমবেত করার ক্ষেত্রে যারা দারুণ বিভিন্নভাবে সাহায্য করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি, লাল সালাম জানাচ্ছি। তার পাশাপাশি আমাদের প্রেস মিডিয়ার সাংবাদিক বন্ধুরা এই কৃষক আন্দোলনকে সংগঠিত করার ক্ষেত্রে, সাধারণ কৃষক সমাজের কাছে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনারা যেভাবে ভূমিকা গ্রহণ করেছেন আপনাদের প্রতি অভিনন্দন শুভেচ্ছা জানিয়ে করার জন্য কীভাবে মিথ্যা মামলা দিয়ে আমাদের 120 জন কৃষক নেতাকে জেলে পুরানো হয়েছিল, এই সমস্ত কিছুকে উপেক্ষা করে আপনারা দেখেছেন এই কৃষক আন্দোলন শেষ পর্যন্ত গত 19 নভেম্বর আমাদের দেশের প্রধানমন্ত্রী সারা দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে এই আন্দোলন শিকার মধ্যে এই তিনটি দাবি আজকে তিনটি কৃষি আইন শিকার মধ্যে প্রত্যাহার করেছেন। আমরা আমাদের বক্তব্য হচ্ছে এই তিনটি আইন এরা পার্লামেন্টে উত্থাপন করে এই দাবি সেখানের মধ্যে এই তিনটি কৃষি আইন বাতিল যেমন করতে হবে, তেমনি বিশেষ করে কৃষকদের যে মূল দাবি যে বিষয়কে কেন্দ্র করে গত 1.5 দশকে আমাদের দেশে প্রায় 4 লক্ষ কৃষক সেখানের মধ্যে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন, যে বিষয়টা হচ্ছে কৃষকদের উৎপাদিত ফসল 1.5 গুণ দামে আজকে কৃষকের কাছ থেকে সেখানের মধ্যে ক্রয় করতে হবে। অর্থাৎ 1 কেজি ধান উৎপাদন করতে এলে যে 18 টাকা যেখানে খরচ হয় তার সঙ্গে আরও 9 টাকা যুক্ত করে 27 টাকা দিয়ে কৃষকের কাছ থেকে সরকারকে যেমন ক্রয় করা, তেমনি পার্লামেন্টে এটাকে আইনে পরিণত সরকার বেসরকারি যেখানে হোক কৃষকেরা যাতে এই আইনের পরিপ্রেক্ষিতে ফসল বিক্রি করতে পারেন, তাদের যাতে ন্যায্য দাম পান, এই আইন পার্লামেন্টে সেখানে উত্থাপন করতে হবে। বর্ষপূর্তি উৎসব আমরা পালন করছি। আমি প্রথমে এই চলতি কৃষক আন্দোলনে গত 1 বছরে যারা আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছেন 700 কৃষক তাদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি, লাল সালাম জানাচ্ছি। আজ থেকে 1 বছর আগে অর্থাৎ 26 নভেম্বর 2020 সালে 26-27 নভেম্বর তিনটি কৃষি আইন এবং কৃষকদের উৎপাদিত ফসলের 1.5 গুণ দামে সরকারকে ক্রয় করা এবং আইনে পরিণত করা এই তিনটি দাবি সহ এই কৃষকের দাবিগুলো নিয়ে দিল্লিতে লড়াই শুরু হয়েছিল। আপনারা দেখেছেন এই আন্দোলন করতে গিয়ে আমাদের 700 শহীদ হয়েছেন। এই আন্দোলনটাকে দুর্বল করার জন্য কীভাবে তারা আজকে একটার পর একটা সন্ত্রাস জারি করেছিল, কৃষকদের বিরুদ্ধে মিথ্যা মামলা, কৃষকদের বিরুদ্ধে ওরা দেশদ্রোহী, ওরা খালিস্তানি, ওরা পাকিস্তানি, এরকম করে নানা অপবাদ দিয়ে এই আন্দোলনটাকে বানচাল করার জন্য ষড়যন্ত্র করেছিল। তারা মারা গেছেন, তাদের পরিবারে ক্ষতিপূরণ সেখানের মধ্যে ব্যবস্থা করতে হবে এবং বিদ্যুৎ বিল বাতিল করতে হবে, এই দাবিগুলো নিয়ে এখন আমাদের সারা দেশে গতকালকে আমাদের যেখান থেকে আন্দোলন শুরু হয়েছিল আমাদের সংযুক্ত কিষাণ মোর্চার নেতারা উপস্থিত ছিলেন, তারা সেখানের মধ্যে ঘোষণা করেছেন এই আইনগুলি যতদিন কার্যকরী হবে না পার্লামেন্টে উত্থাপন করে কৃষি আইন যতক্ষণ বাতিল হবে না ততক্ষণ আমাদের সেখানের মধ্যে আন্দোলন সেখানের মধ্যে জারি থাকবে। আপনারা লক্ষ্য করেছেন গত 1 বছরে এই আন্দোলন করতে গিয়ে আমাদের দেশের প্রত্যেকটি গণসংগঠন CI2 থেকে শুরু করে কৃষক গণমুক্তি পরিষদ থেকে DYF-এর পক্ষ থেকে সারা দেশে যেমন আন্দোলন হয়েছে আমাদের রাজ্য আন্দোলন হয়েছে, এই বিলোনিয়ায়ও আমরা গত 1 বছরে এই আন্দোলন করতে গিয়ে আমাদের নেতাদের বিরুদ্ধে 15 থেকে 20 টান মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমাদের বিলোনিয়ামী মহকুমায় এই আন্দোলন করতে গিয়ে অনেককে সেখানের মধ্যে আজকে দৈহিকভাবে নির্যাতন করা হয়েছে, শুরু সারা দেশে এরকমভাবে একটা অত্যাচার সেখানের মধ্যে সংঘটিত করা হয়েছে, গণতন্ত্র সেখানে মধ্যে হত্যা করা হয়েছে। আমরা সে জায়গায় দাঁড়িয়ে 700 কৃষকের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যাদের রক্তের উপর দাঁড়িয়ে মোদী সারা দেশে মানুষের কাছে ক্ষমা চেয়ে এই আইনকে প্রত্যাহার করেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা আগামী দিনে আমাদের আন্দোলন জারি থাকবে। আমাদের দেশের আজকে গণতন্ত্র কবর দেওয়া হয়েছে, হত্যা করা হয়েছে, সর্বশেষ ত্রিপুরায় আমরা দেখেছি
বিপ্লবের নেতৃত্বে গভর্নমেন্ট যে সরকার আমাদের দেশের আমাদের রাজ্যের মধ্যে কৃষক বিরোধী সরকার, সেই সরকার গত আজকের সেখানের মধ্যে ওই 25 তারিখ আমাদের রাজ্যের পৌর নির্বাচনে আমরা লক্ষ্য করেছি এই রাজ্যের গণতন্ত্রকে কবর দেওয়া হয়েছে। আমরা সে জায়গায় দাঁড়িয়ে সাতশো কৃষকের পাশে, শহীদের পাশে দাঁড়িয়ে আমরা এই শপথ নিতে চাই, আমাদের দেশে যেমন গণতন্ত্র রক্ষার জন্য, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যেমন লড়াই থাকবে, ত্রিপুরার গণতন্ত্রকে আজকে যারা হত্যা করেছে সে বিজেপিকে আমরা তার বিরুদ্ধে যেমন লড়াই থাকবে, গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম আরও ব্যাপংশ মানুষকে সংগ্রামে যুক্ত করে আমাদের লড়াই সেখানের মধ্যে জারি থাকবে। সেদিক থেকে দাঁড়িয়ে আমি সকলকে অভিনন্দন জানাবো।